ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापोहारिने। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामी विवेकानंदेर शिष्यदेर निये आलोचना करबार जन्य। आमरा एटी स्वामीजीर पदप्रांत ग्रंथ स्वामी अब्जजानंदजीर लेखा एई ग्रंथके अनुसरण करे चलब। আজকে দিনে আমরা আলোচনা করতে পেরে নিজেদেরকে খুব ধন্য মনে করছি। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি হয়ে গেছে, আমরা স্বাধীন ভারত ভারতীয় হওয়ার কতটা যোগ্য হয়েছি সেটা অগ্র বিতর্কের প্রশ্ন, কিন্তু আজকের দিন আমাদের স্মরণ করায় কত তপস্যা কত কিছুর বিনিময় এগুলো আমাদের তৈরি হয়েছিল। 1942-এর ঘটনা নিয়ে 42 বলে ছবি তৈরি হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন। বিকাশ রায় সেখানে সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ছিলেন, তিনি তার স্মৃতিকথা এক জায়গায় লিখেছিলেন যে মানুষ এমনভাবে, যারা অভিনেতারা তারা এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছিলেন অভিনয়ের সময়। শেষকালে একটা দৃশ্য আছে যেখানে সেই ইংরেজদের সমস্ত কিছু গুঁড়িয়ে দিয়ে স্বদেশীরা ঢুকে গেছিলেন। সেই শুটিং চলাকালীন বিকাশ রায় পড়ে গেছিলেন এবং তার সেই একবারে ভীষণ রকমের অত্যাচারী ইংরেজ অফিসার, সেটা যারা অভিনয় করছিলেন তাদের মনের উপর এমনভাবে গেঁথে গেছিল, তারা বিকাশ রায়ের ওপর দিয়েই হেঁটে সবাই চলে গেছিলেন। প্রায় অন্তত 50 থেকে 75 জন মানুষ বিকাশ রায়ের ওপর হেঁটে চলে গেছিলেন, নাক ভেঙে গেছিল, মুখ কেটে গেছিল, এবং এটাকে উনি তার কমপ্লিমেন্ট বলে মনে করেন যে মানুষের ভেতরের যে দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার যেন একটা প্রকাশ এখানে হচ্ছে। আজকে দিনটা তেমনই একটা দিন, প্রত্যেক বছর আসে কিন্তু এটা যেন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। এবং আজকে আমরা যার জীবন পড়ব, তিনি স্বামী বিবেকানন্দের এরকমই বীর ভক্ত যার প্রেসিডেন্টের পিরিয়ডটা একটা ভীষণ রকমের একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে থেকে তৈরি হয়েছিল। স্বামীজির গুরুভাইদের শরীর মহাপ্রয়াণের পরে যখন আমাদের স্বামী শুদ্ধানন্দজি প্রেসিডেন্ট হলেন, সকলের ভীষণ আশা ছিল যে তারা স্বামীজির সেই ভাবধারা, স্বামীজি উত্তর, স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভাইদের সময়ের উত্তরে যে সময়, সেই সময় সংঘ তার নেতৃত্বে পরিচালিত হবে এবং তিনি তার যোগ্য উত্তরসূরি ছিলেন, কিন্তু ঠাকুরের বোধহয় ইচ্ছা অন্যরকম কিছু ছিল। সেইখানে মাত্র 6 মাসের মধ্যে তার শরীর চলে যায়। বিরজানন্দজি প্রথমে প্রেসিডেন্ট হতে রাজি হননি, পরবর্তীকালে ঠাকুরের কাছে প্রার্থনা করেন এবং তারপরে মঠ থেকে যখন প্রস্তাব আসে তিনি দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। যখন তিনি ঠাকুরের ইঙ্গিত পান তখনই তিনি এসেছিলেন। বিরজানন্দজি থাকাকালীন যে সময় তিনি ছিলেন তার অধীনে যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যেমন স্বামী অচলানন্দজি, তিনি দীক্ষা দিতে রাজি হননি। মন্ত্রদীক্ষা তখন এত সহজে কেউ দিতে রাজি হতেন না, ফলে প্রেসিডেন্টের ওপর সমস্ত ভার ছিল। সারা ভারতবর্ষ ঘুরে তিনি মন্ত্রদীক্ষা দিয়েছেন, বিভিন্ন জায়গায় মঠ স্থাপন করেছেন, এটা যেমন একটা ছিল, তার সবচেয়ে বড় অনবদ্য কীর্তি রামকৃষ্ণ সংঘকে যেটা তিনি দিয়ে গেছেন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা প্রামাণ্য ইংরেজি জীবনী গ্রন্থ তিনি দিয়েছেন, তারই নেতৃত্বে হয়েছিল লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসিপল, যেটা আমরা এখন পাই সেই গ্রন্থ প্রকাশ। এবং এর জন্য দিনের পর দিন, তখন এত সহজ ছিল না, এখন যেরকম এডিটোরিয়াল তৈরি করে ইমেলে পাঠিয়ে দেওয়া হলো, কলকাতায় বসে সিটি এডিটর সেটাকে এডিট করে পেজে বসিয়ে করছে, এতটা সহজ ছিল না তখন। আমরা স্মরণানন্দজির কাছে শুনেছি যে ওদের প্রায় উৎকণ্ঠার মধ্যে থাকতে হতো এবং 2-3টে সংখ্যা তৈরি না হলে ওরা পরবর্তী সংখ্যা প্রকাশ করতে রাজি হতেন না, কারণ সমস্ত অন্তত 2-3টে সংখ্যার সম্পূর্ণ তৈরি হওয়া যাওয়া দরকার। ওখান থেকে প্রবুদ্ধ ভারত থেকে সেই এর অংশটা তৈরি হয়ে আসতো এখানে এসে। বিরজানজি সেই সময়কার প্রবুদ্ধ ভারত দেখাশোনা করেছেন এবং মায়াবতীকে দেখাশোনা করেছেন। স্বামী বিরজানন্দজি স্বামী বিবেকানন্দের পরের প্রথম শিষ্য, স্বামীজির গুরুভাইদের পরে প্রথম মানুষ যিনি আমাদের বরানগর মঠ, তখন বরানগর মঠ শুরুর দিকে এবং পরে আলমবাজার মঠে যোগদান করেছিলেন। স্বামী বিরজানন্দজি হলেন স্বামীজির প্রথম সন্ন্যাসী সন্তান, স্বামীজিদের পর যার প্রথম সন্ন্যাস হয়, রজহীন যার আনন্দ স্বরূপ, বিরজ যার আনন্দ স্বরূপ, তাই তার এই চরিত্রিক চারিত্রিক বৈশিষ্ট্য দেখে স্বামীজি তার নাম রেখেছিলেন বিরজানন্দজি, বিরজানন্দ।
গোপালের মা অত সংস্কৃত সংস্কৃত বুঝতেন না, কিন্তু বিরজানজিকে খুব ভালোবাসতেন। আমরা যখন জীবনী পড়বো তখন গোপালের মায়ের সাথে তার সম্পর্কের কথা বলবো। বিরজানন্দজিকে যখন প্রথম দেখলেন গোপালের মা, তাকে গোপালের মাকে প্রণাম করে নাম বললেন, তিনি বলেন বেশ নাম হয়েছে, বেজার নেই একদম। বিরজানজি সবসময় খুব স্মাইলিং ফেস ছিল তার, তার ভেতরে এতটুকু বেজার নেই এটা তিনি বলেছিলেন, গোপালের মায়ের এটা রিয়াকশন ছিল। বিরজানন্দজির আরও কতগুলো কীর্তি, অসাধারণ কীর্তি। তার সময় দেশ দেখে, দেশ কেন, পৃথিবী দেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার সময় দেখেছিল মন্বন্তর, তার সময় দেখেছিল 47 সালে দেশভাগ, তার সময় দেখেছিল বাদমাই ইভ্যাকুয়েশন, তার সময় দেশ দেখেছিল দেশ বিভাজিত হয়ে যাওয়ার ফলে দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা, এবং সেই দাঙ্গার সময় দেশকে নেতৃত্ব, রামকৃষ্ণ মিশনকে নেতৃত্ব দেওয়ার অধিকার তার ছিল। তারপরে দেখেছিল সেই বিখ্যাত বন্যা, এই সাইক্লোন, এটা যার থেকে কন্টাই আশ্রমের সূত্রপাত, সমস্ত পূর্ব মেদিনীপুর প্লাবিত হয়েছিল যে সময়, তার নেতৃত্বে তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুর্গাপুজো হচ্ছে বেলুড় মঠে, অথচ খুব নমনম করে পুজো করা হয়েছিল, তার নির্দেশ ছিল খুব সামান্য, যতটুকু খরচ না করলে নয় ততটুকু খরচ করতে, এবং দুর্গাপুজোর জন্য যে টাকা সবটুকু রিলিফের জন্য খরচ করা হয়েছিল, এবং যারা দুর্গাপুজোয় আসবে তাদের এখানে এসে প্রসাদ পাবে, তাদের জন্য আলাদা কোনো প্রসাদের ব্যবস্থা রাখা হয়নি, মায়েরও আলাদা কোনো প্রসাদ ছিল না। হাঁড়ি হাঁড়ি খিচুড়ি তৈরি করে, আমরা পড়ব সেই বিখ্যাত চিঠি, এখানে তিনি বলছেন হাঁড়ি হাঁড়ি খিচুড়ি তৈরি করে জগন্মাতার সামনে সেটি নিবেদন করা, এবং সেইটি আবার সব ইতর সাধারণ, সব বড় লোক ছোট লোক যে যেখানে আসবে সবাইয়ের জন্য সেই একই প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক একই জিনিস আরও একবার হয়েছিল 1978 সালে, আমাদের মনে আছে সে সময় ভয়ঙ্কর বন্যায় সারা পশ্চিমবঙ্গ প্লাবিত হয়েছিল, একটা গোটা গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়, যার বদলে নতুন করে গ্রাম তৈরি হয় বালি দেওয়ানগঞ্জ, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। সেই সময়ও প্রভু মহারাজের এইরকম নির্দেশ ছিল, এবং সেইবারের দুর্গাপুজো 1978 সালে যে দুর্গাপুজো ছিল খুব সংক্ষেপে বেলুড় মঠে দুর্গাপুজো হয় খরচ কম করে। বিরজানন্দজির আরও একটা বড় অবদান, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম শতবর্ষ হয় 1937 সালে, সেই জন্ম শতবর্ষ নেতা তিনি, যদিও আলাদা কনভেনার ছিলেন কিন্তু বিরজানন্দজি সেই কমিটির নেতৃত্ব দান করেছিলেন। বিরজানন্দজি প্রথম ওয়ার্কিং কমিটির সেক্রেটারি হন, যখন শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদরা মিলে ঠিক করেন এই রামকৃষ্ণ ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী 1926 সালে বেলুড় মঠে প্রথম ধর্ম মহাসম্মেলন হয়। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে কমই তখন বেঁচে আছেন, তখন আছেন স্বামী শিবানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী সুবোধানন্দজি, আর আছেন স্বামী অভেদানন্দজি। এঁদের তখন মনে হতে থাকলো এরা যখন চলে যাবেন এই রামকৃষ্ণ সংঘকে নেতৃত্ব দেবে কে। এটি স্বামী বিবেকানন্দ সবসময় চেয়েছেন যে একটা নতুন জুতো তৈরি করতে, যাতে পরবর্তী প্রজন্ম যে আসবে এমন একটা জুতো তৈরি করা যে জুতোটা সবাইকে ফিট করবে, নেতার পায়ে ঠিক ফিট করবে, পরবর্তী নেতাকে তৈরি করে যাওয়া, যাতে ছেড়ে যাওয়ার সময় যিনি চলে যাচ্ছেন তিনি যখন জুতোটা ছেড়ে যাবেন, পরবর্তী যিনি নেতা তিনি এতটাই তৈরি থাকবেন, তিনি এসে সেই জুতোটা পরে খুব স্বচ্ছন্দে সংঘকে নেতৃত্ব দান করতে পারবেন। এটি একটি বড় বৈশিষ্ট্য, এবং স্বামী বিরজানন্দজি হলেন তাদের একবারে ওয়ান অ্যান্ড অনলি চয়েস। স্বামী বিরজানন্দ খুব মাথা ঠান্ডা ছিলেন, গোয়ার ছিলেন না একেবারেই, আর সবচেয়ে বড় কথা সকলকে নিয়ে চলতে পারতেন। বিরজানন্দের মধ্যে মাতৃভাবটা এত বেশি ছিল তিনি সকলকে নিয়ে চলতে পারতেন, প্রয়োজনে ভীষণ রকমের কঠোর সিদ্ধান্তের জায়গায় ভীষণ রকমের কঠোর। আত্মস্থানজির কাছে একটা দারুণ স্মৃতি কথা আমরা শুনি, বিরজানন্দজি তাঁর কোনো এক সেবককে, তার কোনো একজন শিষ্যকে একবার বেলুড় মঠে আসবার জন্য বলেছিলেন, তার কিছু সমস্যা হয়েছিল তাই বিরজানন্দজি তাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছিলেন এবং সেই সময় তাকে আসতে বলেছিলেন, কিন্তু সেই শিষ্য যখন এলেন বিরজানন্দজি বড় একটা ঘুমোতে পারতেন না, ঘুমিয়ে পড়েছিলেন, আর আত্মস্থানন্দজিরা দেখলেন যে বিরজানন্দজি সহজে তো ঘুমোন না, ঘুমোচ্ছেন দেখে তারা ডাকলেন না, সেই শিষ্যকে তারা ভাগিয়ে দিলেন, বললেন মহারাজ আজকে বিশ্রাম করছেন, আপনি আরেকদিন আসুন। যথারীতি তিনি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করেছেন
সে এসেছিল কি তখন আত্মসাহস মানে হ্যাঁ এসেছিলেন কিন্তু এই এই ঘটনা ঘটেছিল, ওনাকে তো লুকোনো যেত না তাই বলাতে তখন উনি খুব দুঃখিত হলেন। তারপরে তিনি একটি পোস্ট কার্ড আনালেন, বললেন আমি ডিকটেট করছি তুই লেখ, আত্মসাহসকে দিয়ে লেখাচ্ছেন যে তুমি এসেছিলে কিন্তু আমি সেই সময় বিশ্রাম করছিলাম বলে তোমার সঙ্গে আমার দেখা হলো না, এই কারণে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, গুরু শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তারপরে সেখানেই শেষ নয়, তিনি আত্মসানন্দজির ডাকনাম ছিল সত্যকৃষ্ণ, তিনি আত্মসঙ্গীকে কেষ্ট বলে ডাকতেন, বলছেন কেষ্ট যে এত চালাক হয়ে উঠেছে এটা আমার জানা ছিল না। এই লেখার পরে তিনি বিরজানন্দ সই করে আত্মসঙ্গীকে বললেন যাও গিয়ে এক্ষুনি, ওই তখন পুরনো মিশন অফিসের সামনে এখনও আছে সেই ডাক বাক্সটা, সেইখানে গিয়ে এটা ফেলে দিয়ে এসে আমাকে বলবে তুমি এটা ডাক বাক্স ফেলেছ। আত্মসঙ্গী সেটা করলেন এবং খুব অভিমানে লেগেছিল, তাই দু তিন দিন ধরে নিজেদের মধ্যে কোনো কথা হচ্ছে না, ভাব বাচ্চে কথা হচ্ছে। আত্মসানন্দজিকে একদিন বিরজানন্দজি জিজ্ঞেস করলেন হ্যাঁ রে কেষ্ট তুই এত গম্ভীর কেন, বললেন আপনি আমাকে লোকজনের সামনে হিউমিলিয়েট করেছেন। তা মহারাজ বললেন কই রে কবে করলাম এরকম কাজ, কই করিনি তো, বলে ওই যে সেদিনকে ওই চিঠিটা লিখলেন, ও আচ্ছা বুঝে গেলেন আর কোনো উত্তর দিলেন না। সেদিন রাত্রি একটা অদ্ভুত ঘটনা ঘটলো, রাত্রি দুটো নাগাদ আত্মসানন্দজি বলছেন তিনি নিচের ঘরটায় থাকতেন, পুরনো যে মঠবাড়ি স্বামীজির পাশের ঘরের নিচে একটা ছোট্ট ঘর আছে, একটা সিঙ্গেল রুম আছে, সেই ঘরটায় থাকতেন। বলছেন কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে, দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি বিরজানজি দাঁড়িয়ে আছেন। বিরজানজি রাত্রিরে একটা লম্বা গেঞ্জি পরতেন, সেই গেঞ্জিটা এত ছেঁড়া টানতে টানতে হাঁটু অবধি লম্বা ছিল, সেই গেঞ্জিটা পরে ওপর থেকে নিচে নেমে এসছেন, হাতে তার দুটো চাঁপা ফুল। আত্মসানন্দজিকে বলছেন কেষ্ট তুই চাঁপা ফুল তো বড় ভালোবাসিস, কেউ একজন আমার ঘরে চাঁপা ফুল রেখেছিল প্লেটে করে, খুব বাস বেরিয়েছে খুব গন্ধ বেরিয়েছে, তুই তো খুব ভালোবাসিস তুই ওই দুটো ফুল রাখ আর একটা প্লেটের মধ্যে জল দিয়ে রাখ, তোর ঘরে খুব বাস হবে। আত্মসঙ্গে এই ঘটনাটি বলতে বলতে ভীষণ রকমের একবারে সেই অশ্রুসিক্ত হয়ে গেছেন, বলছেন আমার মনে হতে থাকলে এই মানুষটা মানুষ না দেবতা, কার উপর রাগ করছি, এরম ছিলেন বিরজানন্দজি, কারোর ওপর বড়টা ভরসা করতেন না, নিজেই সবজি কাটতেন, প্রেসিডেন্ট হওয়ার পরেও সামলাতালে নিজেই সবজি কাটতেন, প্রচুর ফল হতো, উনি ঘুরিয়ে ঘুরিয়ে প্রচুর আম হয় এখনও হয়, সেই ঘুরিয়ে ঘুরিয়ে সেই আমগুলো দেখতেন, সবচেয়ে পচা আমটা সেটা উনি খেতেন, সেটা বাদ দিয়ে দিয়ে যেটুকু ভালো আছে সেটা খেতেন, বাকি সবকটাই তিনি ওই তার অন্যান্য গেস্ট এবং তার সেবকদের জন্য ঠিকঠাক করে রাখতেন। ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজাতে পারতেন ঠাকুর, সেই ঠাকুর ঘরটি এখনও আছে কিন্তু ফুল দিয়ে সেই সাজানোটা দেখতে পাওয়া যায় না। আমরা আত্মস্থানীর কাছে বারবার শুনেছি ভীষণ ফুল ভালোবাসতেন, এখনও পর্যন্ত মহারাজের লাগানো ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা এখনও সামলাতালে আছে। একটা তপস্যাময় জীবন দেখিয়ে গেছেন, একটা ভীষণ রকমের তপস্যা। তাকে যখন বাড়ি ফিরে যেতে বলা হলো তখন তিনি আলমবাজার মঠে আছেন, দুদিনের জন্য তিনি বেলুড় মঠে এসেছিলেন, বেলুর মঠে না নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, 1894 সালের ঘটনা বোধহয়। মা তার চেহারাটা দেখে ভীষণ রকমের শঙ্কিত হলেন, খুব রোগা হয়ে গেছিলেন, ম্যালেরিয়ায় ভুগে ভুগে পথ্য ছিল না, মাতাই তাকে পাঠিয়ে দিলেন বেলুড় মঠ থেকে, এতে পারে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে তাকে বললেন আলমবাজার থেকে তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে একটু মোটাসোটা হয়ে ফেরত আসো। তিনি ভীষণ কাঁদছেন, মায়েরও খুব কষ্ট হয়েছে কিন্তু তিনি সেই কষ্টটা একটুও প্রকাশ করছেন না। যোগানন্দজি মহারাজ তখন মায়ের প্রধান সেবক, আমি শুনলাম ত্রিগুণাতীতানন্দজিও মায়ের সেবক, যোগানন্দজি বুদ্ধি দিলেন তুই মাকে গিয়ে বল বাড়িতে যে গিয়ে থাকবো সাধন ভজনটা কী হবে। তাই মার কাছে মন্ত্র দীক্ষা হলো, ওই দোতলার ঘরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ির দোতলার ঘর যেটি শ্রী শ্রী মায়ের ঘর, ওই ঘরে আমাদের বিরজানন্দজির মন্ত্র দীক্ষা হয় এবং সেই দিন পেট পুড়ে খাইয়ে তিনি ওকে আলমবাজার পাঠালেন, আলমবাজার থেকে যাতে তিনি তার বাড়ি ওই নারকেলডাঙ্গায় তাদের পূর্বাশ্রম ছিল সেই নারকেলডাঙ্গার পূর্বাশ্রমে সেখানে যেন তিনি যাত্রা করতে পারেন। সেদিনকে বৃষ্টি পড়ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান থেকে চলতি নৌকায় আমাদের বিরজানন্দজি রওনা দিলেন আলমবাজার মঠের উদ্দেশ্যে। যত দূর দেখা গেল তত দূর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখলেন এবং মাও এই বৃষ্টির মধ্যে বেত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকলেন, এর যে দুঃখ তার যে বেদনা সেটা যেন মায়ের হৃদয়কে এমন করে স্পর্শ করছিল মা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। মা ও সন্তান দুজনেই দুজনকে নির্বাকভাবে দেখছেন কিন্তু সে দৃষ্টির ভেতরে সমস্ত ভালোবাসা একেবারে ছড়িয়ে পড়ছিল। একবারে বর্ণময় চরিত্র স্বামী বিরজানন্দজি, সারাটা জীবন সাধন ভজন করে কাটিয়েছেন, একটা সময় দীর্ঘ সময় সাধন ভজন করার পরে খুব ক্লান্ত হয়ে পড়েন,
এবং বিশ্রামটি তিনি সাধন ভজন করে কাটাতে চান, সেই কারণে তিনি মাদার সেভিয়ারকে বলেন তিনি ছুটি নেবেন। মাদার সেভিয়ার বড় একটা রাজি হননি। যে মাদার সেভিয়ার ভীষণ রকমভাবে বিরোধী ছিলেন বিরজানন্দজির আসা, যখন বিরজানন্দজি এলেন মায়াবতীর দায়িত্ব নিয়ে, ইন্দ্রাণী দত্ত আপনাদের মাইক্রোফোনটা অন আছে, যখন তিনি এলেন দায়িত্ব নিয়ে তিনি খুব বিরোধিতা করেছিলেন যে কেন তুমি এলে। তিনি বলেছিলেন আমি সৈনিক, একজন সৈনিক পড়ে যাবে তার জায়গায় আমি আমাদের আসতে হবে। তো সেই তিনি আর মাদার সাহেবের কিছুতেই বিরজানজিকে ছাড়তে রাজি করলেন না, বললেন বেশি দূর যাবে না, আমাদের মায়েরা যেরকম আমাদের আগলে ধরে থাকতে চায় ঠিক সেই রকম বেশি দূর যেতে হবে না। তখনকার দিনে শ্যামলাতাল যাওয়াটা বেশ কঠিন। 1989 সালে আমি প্রথম শ্যামলাতাল গেছি, তখনও রাস্তাঘাট দেখিনি। 2014 সালে যখন মেটাল রোড দিয়ে পুশ করে গাড়ি ওই ইয়েতে ঢুকে গেলাম, খুব বিস্ময় লেগেছিল। পরের দিন সেই দিন বিকেলেই সেই পাকদণ্ডি খুঁজে 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 আবার শ্যামলা মানে তালের ওপর আসার রাস্তা বার করে করে আমরা এলাম। সেই ভালো রাস্তা থাকা সত্ত্বেও সেই খারাপ রাস্তা দিয়ে নিজেরা এসে পুরনো স্মৃতিকে জাগরিত করার চেষ্টা করছিলাম। সেই সময়ের শ্যামলাতাল আত্মস্থানজি বলতেন খুব কঠিন ছিল, যখন বিরজানজি অসুস্থ হয়ে পড়তেন ওই পথ দিয়ে তারা নেমে আসতেন, এসে মায়াবতী এসে মায়াবতী থেকে ডাক্তার নিয়ে যেতে হতো বিরজানন্দজির জন্য। তো সেই সেই রাস্তায় এলেন তখন এবং মাদার সেভিয়ার এলেন এবং এসে জায়গা পছন্দ করে সেই জায়গাটি কিনে দিয়েছিলেন। তিনি ওই মাদার সেভিয়ার থেকেওছেন ওখানে, ওই তাঁবু খাটিয়ে বিরজানন্দজি ওখানেই তাঁবু কাটিয়ে থাকলেন, সাধন ভজন করতেন এবং একটু একটু করে বিরজানন্দজির স্বপ্নের আশ্রম হচ্ছে শ্যামলাতালে। প্রত্যেকটা বাড়ি, পুরনো বাড়িটার এমনকি বিরজানজির বাড়ি, ওই বাড়ির একতলা গেস্ট হাউস, পুরনো গেস্ট হাউসের একতলা, পুরনো বাড়ি যেটা বড় বাড়ি হল দুতলা, একতলা একটা হল দোতলা একটা হল, যেটা আগে গেস্ট হাউস হিসেবে ব্যবহার হতো, সেগুলো সব বিরজানন্দজি নিজের হাতে তৈরি এবং একটু একটু করে তৈরি করেছেন। বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন তার প্লেসিংগুলো এত সুন্দর জায়গায়। আপনারা যারা পুরনো ঠাকুর ঘরে গেছেন, দেখেছেন কি না জানি না, পুরনো ঠাকুর ঘরে যখন আমি এবারও গিয়ে গেলাম সেই গ্ল্যামার এত সুন্দর আছে, সামনের দরজাটা খুলে দিলে একবারে সোজা হিমালয় দর্শন করা হয়। ভাবটাই যেন ঠাকুর সেই নিরাকারে ধ্যান করে একবারে ডুবে আছেন। তার ঘরখানি তো ভীষণই সুন্দর। আমার এবার সুযোগ হয়েছিল তার ঘরের পাশের ঘরটায় থাকা, আর ভিজিটারদের সময় 9টা থেকে 10টা বাদ দিয়ে বাকি সময় ঘরে বসে জপধ্যান করা। খুব একটা আধ্যাত্মিক ভাব এখানে আছে। সমস্ত জীবন তপস্যা করেছেন, সমস্ত জীবন পরার্থে উৎসর্গ করেছেন, একটা অদ্ভুত গৌরবময় জীবন। আজকের এইরকম বিশেষ দিনে তার জীবন আলোচনা করতে পেরে আমরা নিজেরাও ধন্য হচ্ছি। বিরজানন্দজির যখন প্রথমবার স্বামীজির একটা অদ্ভুত নিয়ম ছিল, তিনি আলমবাজার মঠে সবসময় বক্তৃতার ব্যবস্থা করতেন। আপনাদের মনে আছে কিনা জানি না, সুবোধানন্দজিকে যেদিন বক্তৃতার ব্যবস্থা করেছিলেন সেই দিনকে ভূমিকম্প হয়েছিল, সুবোধানন্দজির আর বক্তৃতা দেওয়া হয়নি এবং এত ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িটা, সে বাড়িটা থাকেননি। স্বামীজি মজা করে পরে বলতেন যে খোকা এমন বক্তৃতা করলো যে ধরণীয় কেঁপে উঠলো, তিনি সেই ভাবটিকে ধারণ করতে পারছিলেন না। এটা একটা স্বামীজি যখন থাকতেন আলমবাজার মঠে তখন তার এটা একটা স্টাইল ছিল এবং ভাবটা ছিল তাই, যে তিনি সবাইকেই একটা একটা করে এক একদিন বক্তৃতা দিতে উঠতেন। শুদ্ধানন্দজি খুব স্মার্ট ছিলেন এই বিষয়ে বক্তৃতা দেওয়া, বিশেষ বিশেষ আর লাজুক বিরজানন্দ, বিরজানন্দ খুব লাজুক ছিলেন। বিরজানন্দজি একবারে ভীষণ রকমের এর বিরোধিতা করলেন, বললেন আমি কি বলবো আমি জানি না। এটা সবচেয়ে বড় শিক্ষা যেটা বিরজানন্দজি পরবর্তীকালে আত্মস্থানন্দজিদেরও এই একই শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন আমি জানি না এটা বলতে পারাটাও একটা বড় শিক্ষা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না কিন্তু এমন ফাট করি এবং স্টাইল দেখাই যে আমরা কত জানি। আচ্ছা আমি জানি না এটা বলতে পারার মধ্যেও বড় শিক্ষা। এই স্বামীজি বলেছিলেন আচ্ছা দাঁড়িয়ে এইটি বলবি যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না এটাই বলা তো মস্ত বড় শিক্ষাদান। আমি সব জানি এই ভাব হচ্ছে অজ্ঞান, আবার জীবনের একটা নতুন পাঠ। যেরকম মাস্টারমশাই থাপ্পড় খেয়ে শুনে শিখেছিলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান, বিরজানন্দজি তার গুরুর কাছে থাপ্পড় খেয়ে এই আর একটি বিদ্যা শিখলেন যে আমি জানি এইটা জানার নাম হচ্ছে অজ্ঞান, আমি কিছু জানি নাই। শিক্ষার্থীর মনোভাব যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতেই শিখতে পারব না। এরপরে একবারে অপূর্ব নির্দেশ স্বামীজির, তিনি বলেছিলেন দেখ নিজের মুক্তি যদি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি,
আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তো এখনই মুক্ত হয়ে যাবি। এই অপরের জন্য কাজ করা, ফর দি ওয়েলফেয়ার অফ দি ম্যানকাইন্ড, ফর দি ওয়েলফেয়ার অফ দি হিউম্যানিটি, মানুষের জন্য জীবন উৎসর্গ করা, এ কেমন না নিজেকে ভুলে মানুষের জন্য জীবন উৎসর্গ করা। কলকাতার ছেলে, একেবারে ভীষণ রকমভাবে কলকাতার ছেলে, যদিও আদি বাড়ি চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে। তার বাবার নাম ছিলেন কালীকৃষ্ণ বসু, তিনি খুব বিখ্যাত চিকিৎসক ছিলেন, এবং তার দাদু ছিলেন রামরতন বসু। রামরতন বসুর সাথে স্বামী বিবেকানন্দের একটা খুব বিরাট সম্পর্ক ছিল। তার কাকা অমৃতলাল বসু, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের সহপাঠী। তাদের বাড়ি যদিও কোদালিয়া গ্রামে ছিল, কিন্তু তার দাদু রামরতন বসু কলকাতায় সিমলা স্ট্রিটে একেবারে স্বামীজিদের পাশের একটা দুটো বাড়ি পড়ে, সেইখানে একটা বাগান ঘেরা বাড়ি করেছিলেন। সেইখানে একটা চাঁপা গাছ আছে, সেই চাঁপা গাছে, চাঁপা গাছের ডাল তো খুব শক্ত হয়, সেই চাঁপা গাছের ডালে ওই দোলনা লাগিয়ে স্বামীজিরা দোল খেলতেন। সেটা তার দাদু রামরতন বসুর একেবারে পছন্দ ছিলেন না। তিনি বলেছিলেন, দেখিস ওই ইয়েতে ব্রহ্মদত্তী আছে, ওই গাছে বেশি ওই ওঠার মন লাফালাফি করলে সেই ব্রহ্মদত্তী একদিন ঘাড় মটকে দেবে। বন্ধুরা স্বাভাবিকভাবে খুব ভীত হয়ে পড়েছিলেন যে ব্রহ্মদত্তী ঘাড় মটকে দেবে এই ভয়েতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ছোট্ট বিলে তিনি বলেছিলেন, যদি ব্রহ্মদত্তী থাকে এতদিনে ঘাড় মটকেই দিত, সমস্ত বুড়োর সব নানা রকমের কথা উনি বলতেন, এই বুড়োর কথা শুনবি না। সেই বুড়ো হলেন রামরতন বসু। স্বামী বিরজানন্দজি যেমন তার বাবার শান্ত বাবার খুব দৃঢ়, আমরা পরবর্তীকালে পড়ব তার বাবা কীরকমভাবে তাকে উৎসাহ দিয়েছিলেন। যখন তিনি তার বাবাকে জানালেন তিনি লেখাপড়া করতে চান না, তিনি পড়াশোনা করতে চান, তিনি সাধু হতে চান, সেই সময় তার বাবার সেই যে দৃঢ়তা, সেইটি যখন পড়ব তখন দেখব এইটির যেমন প্রভাব ছিল, আরও একজনের প্রভাব ছিল। তার মামার বাড়ির তরফে যিনি দাদু, যার মাতামহী যিনি ছিলেন বিনোদ বিহারী, তার যে সন্তান বিনোদ বিহারীর কন্যার সঙ্গে তার বাবার বিবাহ হয়েছিল, নিষাদকালী দেবী তার মা ছিলেন, অত্যন্ত সাধিকা ছিলেন। শেষ জীবন অবধি তিনি, সে যখন তার বাবার মৃত্যু হয় তখন তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বৃন্দাবনে তার শেষ জীবনটা কাটান। খুব সম্ভবত 1943 সালে তার শরীর চলে যায়। যখন তিনি শরীর চলে যায় তখন বিরজানন্দজি প্রেসিডেন্ট হয়ে গেছেন। শ্যামলাতাল থেকে প্রত্যেকবার ফেরবার পথে তিনি কিছুদিন তার মায়ের কাছে বৃন্দাবনে থাকতেন এবং বৃন্দাবনে এসে তার সেবা করতেন। আমরা আত্মস্থানন্দজির কাছে শুনেছি যে মহারাজের মা যখন, উনি তখন প্রেসিডেন্ট, তখন সেই সময়ও তিনি প্রত্যেকবার এসে ওই মায়ের কাছে থাকতেন এবং মায়ের কাছে একবারে ছোট ছেলে হয়ে থাকতেন। মায়ের ভীষণ রকমের প্রভাব আছে। আর তার দাদু, তার প্রকৃত মাতামহী, তিনি ছিলেন তান্ত্রিক সাধক এবং খুব জাপক ছিলেন, যে কারণে পরবর্তীকালে বিরজানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন যে আমাকে ভয়ানক ইনফ্লুয়েন্স করেছিল মাতামহের দিক থেকে। ঠাকুরদা আশ্চর্য লোক ছিলেন এবং প্র্যাকটিক্যাল লোক কখনো দেখিনি। দুটো জিনিস ছিল, তার মাতামহী ছিল সাধক আর তার দাদু ছিলেন, বাবার বাবা পিতামহ ছিলেন, খুব প্র্যাকটিক্যাল মানুষ। বিরজানন্দজি ভীষণ প্র্যাকটিক্যাল বুদ্ধি, এমন প্র্যাকটিক্যাল বুদ্ধি আমরা দেখব। স্বামী বিবেকানন্দ গিয়েছেন মায়াবতীতে, স্বামী বিবেকানন্দ খুব আইসক্রিম খেতে ভালোবাসেন, কিন্তু ওখানে কোথায় আইসক্রিম খাওয়াবেন, এমন সময় বিরজানন্দজি হঠাৎ মনে হলো ওখানে যে লেক আছে, এই লেকটা আবার নতুন করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আবার নতুন করে, সেই লেকে তখন বরফ জমে, একেবারে জল জমে একদম বরফ হয়ে গেছে। সে ওপরের বরফ সরিয়ে দিয়ে ভেতরের বরফ তুলে নিয়ে এসে দুধকে ক্ষীর বানিয়ে তাই দিয়ে স্বামী বিবেকানন্দের জন্য আইসক্রিম তৈরি করেছিল। সাধারণ জিনিস দিয়ে তিনি এই সমস্ত করতেন এবং এই জন্য তার এই প্র্যাকটিক্যাল সেন্সের জন্য স্বামী বিবেকানন্দ তাকে অত্যন্ত ভালোবাসতেন। এটি তিনি তার পিতামহের কাছে পেয়েছেন। 1863 সালের 10ই জুন মঙ্গলবার, সেদিন ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার দিনে সকাল 8টার সময় বিরজানন্দজির জন্ম হয়। অদ্ভুতভাবে তার দুই দাদু দুরকমভাবে প্রার্থনা করেছিলেন। তার যিনি পিতামহ তিনি বলেছিলেন কালী কালী কালী, এই তিনবার বলে প্রার্থনা করেছিলেন, মা ওকে দীর্ঘজীবী করো, ওর দ্বারা বংশের মুখ উজ্জ্বল হোক। আর মাতামহ বিনোদ বিহারী, তাদের ইষ্ট দেবতা ছিলেন কিন্তু কৃষ্ণ, তার কৃষ্ণ নারায়ণ হরি ও মানুষের মতো মানুষ হোক, ভক্ত হোক, এই দুজনের প্রার্থনা।
প্রথমজন কালী কালী বলেছিলেন, দ্বিতীয়জন কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন, তাই দুজনের প্রথম অক্ষর মিলিয়ে তার নাম হয়েছিল কালীকৃষ্ণ বসু। তিনি ছোট্ট শিশু, অদ্ভুত ব্যাপার, মাতৃস্তন্যে কখনো মুখ দিতেন না, সেই কারণে এবং সারাদিন তিনি কোলে চড়ে ছাদ আকাশের দিকে তাকিয়ে থাকতেন। সমস্ত রাত তিনি আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকাতেন, তার কোনোদিন ঘুম ছিল না। যোগীর যে প্রথম লক্ষণ, যে তিনি সমস্ত রাত্রি যেন কোনো এক অদ্ভুত ধ্যানে, অনন্তের ধ্যানে যেন মগ্ন হয়ে থাকতেন। ছোট শিশুর খাবার জন্য সেই কারণে বাড়িতে গরু রাখা হয়েছিল, তার থেকে সেই দুধ তিনি পান করতেন। তার জন্মের পর থেকে তাদের আর্থিক অবস্থার ভীষণ রকমের উন্নতি হয়। সেই সময় তার বাবা মহিষাদল রাজ এস্টেটের চিকিৎসক হিসেবে নির্বাচিত হন এবং প্রথম দিনে তিনি কিছুতে, তারপরে তিনি ফিরে আসেন সেখান থেকে এবং স্বাধীনভাবে তার চিকিৎসা করতে থাকেন। সেই সময় কেশবচন্দ্র সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণের দর্শন হয়। কালীকৃষ্ণ মহারাজের বাবা, তিনি লিলি কটেজে শ্রীরামকৃষ্ণের দর্শন পান। তার মা ছিলেন নিষাদকালী দেবী, একেবারেই বরাবর তিনি তার মায়ের কথা খুব বলতেন, মায়ের প্রভাব খুব ছিল। মা বরাবর তিনি বরাবরই তার মায়ের নেওটা ছিলেন এবং মায়ের যাবতীয় সাংসারিক কাজের প্রধান সাহায্য ছিলেন তার ভাই। খুব ভালো খাবার ভাগ করতে পারতেন। আত্মসাজি বলতেন, এ কোনো একটা খাবার এসেছে মহারাজ এমনভাবে ভাগ করতেন, কেউ কমও পেত না, কেউ বেশিও পেত না। কালীকৃষ্ণ মহারাজ এ প্রসঙ্গে বলেছেন, তিনি তার ভাই বোনেদের সব খেতে দিতেন, মায়ের প্রধান সহায়ক ছিলেন, একবারে মায়ের পেছন পেছন থাকতেন। এবং ধর্মপ্রাণা মা নিষাদকালী দেবী, তিনি ছেলেকে খুব ভালোবাসতেন। পড়াশুনো শুরু হয়েছিল তার কর্নওয়াল ইনস্টিটিউটের ট্রেনিং একাডেমিতে, সেখানে ক্লাস সিক্স অবধি পড়েন এবং তারপরে তিনি রিপন স্কুলে যান। সেখানে 1890 সালে তিনি প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সময় তার বাবা ধীরে ধীরে সিমলার বাড়ি ছেড়ে নারকেলডাঙ্গায় একটি নতুন বাড়ি তৈরি করেন। নারকেলডাঙ্গার বাড়িতে তিনি ফিরে যান, বিরাট বড় বাড়ি, তাতে প্রচুর আম গাছ, জাম গাছ এবং ফলের বাগান ভর্তি। সেইখানে এই বড় পরিধিতে এসে বিরজানন্দজির কতগুলো জিনিস খুব হাতে, তার কতগুলো স্কিল তার হাতে এলো। প্রথম কথা, খুব ভালো হাতের কাজ জানতেন, শিল্পকলা জানতেন, আঁকতে পারতেন খুব ভালো, হাতের লেখা অপূর্ব ছিল। আত্মসানজি হাতের লেখা আর বিরজানজি হাতের লেখা প্রায় একই রকম। বিরজানজি অপূর্ব হাতের লেখা, আমি দেখেছি বিরজানজি হাতের লেখা, বিরজানজি সই দেখেছি, তা খুব সুন্দর, একবারে নিখুঁত, প্রত্যেকটি শব্দ নিখুঁত। নয়দয় লিখে শেষকালে একটা এরকম একটা ভি এর মতো একটা দিতেন, সেটা এত সুন্দর, এত আর্টিস্টিক লেখাটা, একটুও নর্তন, একটুও ছোট নয় বড় নয়, বিরজানজি হাতের লেখা অপূর্ব, একবারে যেন মনে হচ্ছে একদম ছাপার অক্ষরে লেখা, একটু বড় নয় ছোট নয়, কোনো লেখা উপরে নামে যায়নি, কোনো লেখা নিচে চলে যায়নি, একদম এক লাইনে সরল আকারে, তখন সে খগের কলমে লেখা সেই সব। আর ভীষণ ভালো দুটো কাজ জানতেন, একটা হচ্ছে বাগান করা, আর হচ্ছে রাঁধতে, ভীষণ ভালো রাঁধতে পারতেন শেষ জীবন অবধি। তখনকার দিনে তো মিষ্টি পাওয়া যেত না শ্যামলাতালে, দুর্গাপুজো শুরু হবার আগে থেকেই বিজয়ের মিষ্টি তৈরি হয়ে যেত, নারকেল নাড়ু, নারকেল ছাপ, তারপরে যে নারকেলের যে সন্দেশ তৈরি করে সেই সেই সব জিনিসপত্র তৈরি করতে, তারপরে ওই পেড়াকি তৈরি করতেন, বালুশাই তৈরি করতেন, এসব নানা রকমের মিষ্টি, এবং ওনার নেতৃত্বে সেগুলো হতো। উনি শেষের দিকে মেঝেতে বসতে পারতেন না, টেবিলে বসে বসেই তিনি সেই সবগুলো করতেন মহারাজের কাছে, এগুলো আমরা শুনেছি। কিন্তু সেই সময় একটা অদ্ভুত ঝড় এলো তার জীবনে। তার চার বন্ধু, যাদের কথা আমরা পরেও বলেছি, সুধীর চক্রবর্তী, সুশীল চক্রবর্তী, হরিপদ চট্টোপাধ্যায়, গোবিন্দ শুকুল, আর এদের নেতা ছিলেন খগেন। খগেন যিনি পরবর্তীকালে স্বামী বিমলানন্দ হয়েছিলেন, এরা তার ধর্মবন্ধু ছিলেন। এদের বাড়িতে এরা ধর্মচর্চা করতেন। স্বামী বিরজানন্দজির বাবা, তিনি নানা রকমের ধার্মিক গ্রন্থ জোগাড় করতেন, যেখান থেকে তারা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানতে পেরেছিলেন। তার মধ্যে অন্যতম হল রামচন্দ্র দত্তের লেখা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত, এছাড়া তাদের প্রকাশিত তত্ত্ব প্রকাশিকা গ্রন্থ, আর সুরেশচন্দ্র দত্তের সংকলিত শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ, এইগুলো তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তারা একত্রিত হতেন এই খগেন্দ্রনাথের বাড়ি, স্বামী বিমলানন্দের বাড়িতেই তারা সব একত্রিত হতেন এবং সেইখানেই তারা পড়াশোনা করতেন, ধর্মচর্চা করতেন। খগেন্দ্রনাথের বাড়ি ছিল পটলডাঙ্গাতে,
সেইখানে ভীষণ রকমের, সেইখানে সন্ন্যাসীরা প্রথম দিকে না এলেও অন্যান্য রামকৃষ্ণ কর্মে ধর্মের সন্ন্যাসীরা না এলেও অন্যান্য নানা ধর্মের সন্ন্যাসী এবং সাধক আসতেন এবং তাদের সঙ্গে তারা ধর্মচর্চা করতেন। এইরকম করতে করতে একদিন তাদের ভীষণ অন্তরে ভীষণ রকমের বৈরাগ্য এলো এবং তারা বাড়ি ছেড়ে যাবেন ঠিক করলেন, যে রাত্রিরে তারা চলে যাবেন ঠিক করেছেন। এমন সময় রাত্রিরে তাদের প্রতিবেশী নন্দবাবু, যিনি বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন, তিনি এসে তাদের বলেন যে তারা যদি আজকে বেরোন তাহলে তাদের ভীষণ রকমের সমস্যা তৈরি হবে, তাই তারা কোনো রকমভাবেই আর যেন সেদিনকে না বেরোন। তাদের যাত্রার প্রথম বাধা পড়ল, কিন্তু তাদের বৈরাগ্যের আগুন যেন আরও বেশি বেড়ে গেল। ঠিক যেরকম যখন আগুন স্তিমিত হয়ে আসে আমরা হোমেতে ঘি দিই, তাতে আরও দাউ দাউ করে আগুনটি প্রজ্বলিত হতে থাকে, আরও আরও জোরে আরও জোরে প্রজ্বলিত হয়। ঠিক সেই রকমভাবে তাদের ভেতরে বৈরাগ্যের আগুন বাড়তে থাকলো। এমনই সময় তারা একটা বিজ্ঞাপন দেখলেন, দেখলেন সিমলা স্ট্রিটে রামচন্দ্র দত্তের বাড়ি থেকে একটি শোভাযাত্রা বেরোবে এই কাকুরগাছি জগদ্দানের উদ্দেশ্যে জন্মাষ্টমী তিথিতে, এবং রামচন্দ্র দত্তের 11 নম্বর মধুরাই রোডের মধুরাই গলি থেকে তাদের শোভাযাত্রা শুরু হবে এবং সেটা শেষ হবে গিয়ে কাকুরগাছি জগদ্দানে। এই যে নিত্য আবির্ভাব তিথি আসছে 19 তারিখে, এবারে নিত্য আবির্ভাব তিথি, এই নিত্য আবির্ভাব তিথিতে তারা সংযুক্ত হবেন। এবং এই নিত্য আবির্ভাব তিথিতে এই যে প্রসেশনে তারা যোগ দেওয়ার পরে রামচন্দ্র দত্তের সঙ্গে তাদের পরিচয় হলো, এবং রামচন্দ্র দত্ত এই অল্প বয়সী ছেলেদের খুব ভালোবাসতেন, নিরন্তর তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন এবং তারা প্রায় জগদ্দানের একটা অঙ্গ হয়ে উঠলেন। জগদ্দানের তারা কাজকর্ম সেবা পূজা এই সমস্ততে একবারে মেতে থাকলেন, অল্প বয়সী ছেলে তো, এবং এদের ভীষণ রকমভাবে নবানুরাগ থাকে এবং এই নবানুরাগের কারণে তারা ভীষণ রকমভাবে এই কাজেতে জড়িয়ে পড়লেন। কিন্তু এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল, তাদের সঙ্গে দেখা হলো তাদের রিপন কলেজের ইংরেজির অধ্যাপক শ্রীম, যিনি কথামৃতকার, অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ এই শ্রীম তাদেরকে আকৃষ্ট করেছিলেন। ধীর স্থির এই অধ্যাপকটিকে তারা দিনের পর দিন লক্ষ্য করতেন, দেখতেন মাস্টারমশাই রাস্তা দিয়ে যখন চলেন তখন ঠোঁটে এমনি আঙুল দিয়ে চলেন, এমন একটা ভাব যেন নিজেও কথা বলবো না কাউকেও কথা বলতে দেবো না, এরকম একটা ভাব, এমন একটা ধ্যাননিষ্ঠ একটা ভাব। এইটা বিরজাঙ্গি পরবর্তীকালে তার জীবনীতে বলেছিলেন যে মাস্টারমশাই যে অ্যাটিটিউড, হাঁটাটা এমনি করে হেঁটে এগিয়ে যাওয়া রাস্তার মধ্যে দিয়ে, এটা তাদেরকে ভীষণ রকমের আকর্ষণ করেছিলেন। তারা ধীরে ধীরে মাস্টারমশাইয়ের পিছন পিছনে এলেন, মাস্টারমশাইকে খুব ভয় পেতেন, মাস্টারমশাই ভীষণ গম্ভীর ছিলেন তো ভীষণ ভয় পেতেন তারা। কিন্তু তারা শ্রীমর কাছে গিয়ে দেখলেন শ্রীম একদম অন্য মানুষ, সেইখানে গিয়ে তারা এই তখন কথামৃত রচনাও চলছে এবং তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণের কথা শুনতেন। সেইখানে একটি অদ্ভুত কথা মাস্টারমশাই বলেছিলেন, যেটি তিনি তার পরবর্তী একটি চিঠিতে লিখেছিলেন। মাস্টারমশাই বলেছিলেন, দেখো ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী, তাকে ঠিক ঠিক বুঝতে হলে তার যেসব শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছে তাদের সঙ্গ করতে হয়। বরানগর মঠে যাবে, দেখবে সেখানে তার ত্যাগী সন্তানেরা সর্বস্ব ত্যাগ করে কীভাবে জীবনযাপন করছেন। গৃহস্থ হাজার হোক, ঠাকুরের ভাব ঠিক ঠিক রিপ্রেজেন্ট বা প্রকাশ করতে পারবেন না। এই কথা মাস্টারমশাই তাদের বললেন এবং যে কারণে তারা প্রথম বরানগর মঠে আসেন। আবার এ কথাও মাস্টারমশাই তাকে শিখিয়ে দেন, সাধুদের স্থানে শুধু হাতে যেতে নেই, অন্তত 1 পয়সার কিছু নিয়ে যাবেন। এবং এইরকম একে তো ভীষণ রকমের বৈরাগ্য ছিল, তারপরে মাস্টারমশাই তাতে ইন্ধন যোগালেন এবং সবাই মিলে একদিন এক দুপুরে, গরমকালের এক দুপুরে, সকাল 10টা থেকে 10:30 হাঁটা শুরু করে দুপুরবেলা নাগাদ তারা বরানগরে পৌঁছলেন। সেদিনকে তাদের সঙ্গে ছিলেন এরা কালীকৃষ্ণ, খগেন, হরিপদ আর কুঞ্জ, আর এই 4 জন সঙ্গে করে তাদের সঙ্গে সঙ্গে গেছিলেন। আর খগেনের বাড়িতে তারা বই খাতা রেখে তারা রেখেছিলেন, জল খাবার বাঁচিয়ে, মাস্টারমশাই বলেছিলেন যে কিছু হাতে করে নিয়ে জল খাবারের পয়সা বাঁচিয়ে তারা জিলিপি কিনে, ঠাকুর খুব জিলিপি ভালোবাসতেন, জিলিপি কিনে তারা রওনা দিলেন। এবং রওনা দিয়ে তারা যখন গিয়ে ওখানে গিয়ে পৌঁছলেন তখন দেখলেন দুপুরবেলা একটা বড় ঘর ছিল দোতলায়, সেই বড় ঘরে সবাই বিশ্রাম করছেন, জেগেই আছেন, সবাই শুয়ে আছেন কিন্তু সবাই জেগে আছেন।
তার মধ্যে যাদেরকে তিনি প্রথম দিন দেখেছিলেন তারা হলেন শশী মহারাজ, নিরঞ্জন মহারাজ, মহাপুরুষ মহারাজ, বুড়োগোপাল মহারাজ, যোগীন মহারাজ, লাটু মহারাজ, খোকা মহারাজ, সারদা মহারাজ আর দক্ষ মহারাজ। এরা তখন ওইখানে ছিলেন, তারা একসঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তারা ওই ছিলেন এবং তাদেরকে দেখে তাদের ভীষণ রকমের আনন্দ হয়েছিল। পরবর্তীকালে একেবারে স্বামী বিবেকানন্দ এই স্বামী বিরজানন্দের একেবারে শেষ দিকে একটি স্মৃতি কথায় তিনি সেদিনের ঘটনাটা লিখছেন। তারা যখন গিয়ে পৌঁছলেন তখন সবাই খুব অবাক হলেন, কারণ এইরকম এঁদো পচা জায়গায় তো কেউ আর একটা আসতেন না, তারা কী করে খোঁজ পেলেন? এইটা এই শ্রীরামকৃষ্ণ পার্ষদের কাছে খুব বিস্ময়। তারা বারবার জিজ্ঞেস করতে থাকলেন কোথা থেকে এসছো, কী করো, কী করো, কোথায় থাকো, কীভাবে এখানকার খবর পেলে, এইটাই তাদের জিজ্ঞাসা। কিন্তু হাঁ করে তিনি তাদের দেখতে থাকছেন এবং তার স্মৃতিকথায় লিখছেন, তাদের দেখেও আমাদের এক নতুন রিভিলেশন বা জ্ঞানোদয় হলো, মনে হলো জগৎ ছড়া কোথায় যেন এসেছি। এই তো পুরনো এঁদো পড়া বাড়ি, ভাঙা দরজা জানলা, কিন্তু সেখানে যেন একটা জমজমাট আধ্যাত্মিক ভাব গমগম করছে। তাদের চেহারাও যেন একটা বার্নিং ফ্লেম, মঠে খুব সাদাসিদে ভাব, ভুঁয়ে মাদুর পাতা, আসবাবপত্র প্রায় কিছুই নেই। হলঘরের দেওয়ালে মাদুর্গা, কালী, ক্রাইস্ট প্রভৃতির ছবি টাঙানো দেখলুম। এক একটি ছবির নিচে এক একটি বাণী বা মটো লেখা, যাতে লেখা আছে মুক্তিম ইচ্ছা আসি চেত তাত তাত বিষয়ান বিষবাদ ত্যাজের, মুক্তির ইচ্ছা যদি করতে চাও তাহলে বিষয়কে বিষবাদ ত্যাগ করতে হবে। স্বামীজি তার ঠিক ছ মাস আগে সেখান থেকে চলে গেছিলেন, সেই কারণে তারা বলতে থাকলেন তোমরা যদি আর ছ মাস আগে আসতে স্বামীজির সঙ্গে দেখা হতো। শুধুমাত্র এই ইমপ্রেশনই তার ছিল না, তার আরও বেশি গভীর একটা ইমপ্রেশন আমাদের বরানগর মঠ সম্পর্কে ছিল। একেবারে শরীর চলে যাওয়ার আগে তিনি তার একটি স্মৃতিকথায় বলেছিলেন যে আমরা গিয়ে কোথায় যেন একটা নতুন রাজ্যে পড়লাম, এভরিথিং সব কিছু আশ্চর্য লাগলো, এদের লাইফ বা জীবন দেখে কথাবার্তায় খুব ডিপ ইমপ্রেশন গভীর রেখাপাত হলো, নতুন লাইট বা আলো যেন পেলাম, এক নতুন জগৎ। দুবার দু জায়গায় তিনি বলেছিলেন, এক জায়গায় তিনি বলছেন তাদের দেখে আমাদেরও এক নতুন রিভিলেশন বা জ্ঞানোদয় হলো, মনে হতে লাগলো জগৎ ছাড়া কোথাও যেন এসেছি। এটা কিন্তু এখনও আমাদের বোধ হয়, বেলুড় মঠে গেলে মনে হয় জগৎ ছাড়া একটা জায়গা, যে জায়গাটার সাথে আমরা যে জায়গায় থাকি, যে জায়গায় নিত্য বাস করি, যে জায়গায় নিত্য জীবন যাপন করি তার সাথে কোনো মিল নেই, একটা জগৎ ছাড়া জায়গা। তখনকার দিনের এই জমজমাট আধ্যাত্মিক ভাব, মন্দির নেই, শ্রীরামকৃষ্ণের বিগ্রহ নেই, কিছুই নেই, একটা খুব সাধারণ জীবন যাপন করছে একদল মানুষ ভগবানকে পাবার উদ্দেশ্যে। তাদের খাওয়া দাওয়া কিচ্ছু নেই, একদম কোনো খাবার দাবার কিচ্ছু নেই। বর্ণনা আছে যে শশী মহারাজ পাশের বাড়ি সেই উড়ে বামুনের কাছ থেকে পোয়াটক ঘি আর পোয়াটক চাল আর অল্প ঘি নিয়ে এসেছেন, আর সেই আলু টালু সেও দিয়েছে, সেইগুলোকে তিনি ফুটিয়েছেন, ফোটানোর পরে একটা গামছার উপর কাপড়ের উপর সেটা পেতেছেন, পেতে সেই মেখে তিনি তাদের জন্য ওই ঘি দিয়ে মেখে সে একটা অদ্ভুত রকমের একটা মণ্ডপ তৈরি করেছে। তারপরে সেটাকে ওই যতজন গুরু ভাই আছে তাদের জন্য প্রত্যেকের নামে নামে একটা করে তাল তৈরি করেছেন, সেই তাল এক থালার মধ্যে করে নিয়ে গিয়ে সবাই ধ্যান করছিলেন, সকলের মুখ খুলিয়ে প্রত্যেকের মুখে সেই খাবার ঠুসে দিচ্ছিল। সকলে চিৎকার করে বলতে থাকছে শশী এই অমৃত কোথায় পেলি, দুদিন খাওয়ানি তখন তাদের। তেলাকুচা পাতার শাক সেটাকে মিশে তাই সেদ্ধ করে খেতেন, খুব কুটকুট করতে বলে লেবুর টাকনা, লেবু লবণে লাগিয়ে রেখে টাকনা দিতেন, কি ভালোবাসা, একটাই লেবু আছে, এ একবার চাটছে সে একবার চাটছে, ওই করে করে নিজেদের গলার এইগুলো কাটাতেন। বিরজানন্দজির সময় যখন এসেছেন তখন ভাতের পরে একটা তরকারি জুটত, কিন্তু খুব তীব্র দারিদ্র ছিল এবং খুব কষ্ট ছিল, সেই কারণে উনি স্বভাবতই ভীষণ কৃপণ ছিলেন। তার পরবর্তী প্রজন্ম যারা এলেন তারাও ভীষণ কৃপণ ছিলেন, কিন্তু তারা সামান্য একটুখানি ইয়ে দেখেছিলেন, সামান্য একটু প্রাচুর্য দেখেছিলেন, সেইটাতে বিরজানন্দজি ভীষণ আপত্তি ছিল। তার অশান্তির কথা তারা এরা ছেলেরা আর বেশি আগেকার মতো সেই রকম সাধক নেই, এই কথা তিনি শারদানন্দজিকে লিখেছিলেন। উত্তরে শারদানন্দজি একটা ঐতিহাসিক চিঠি আছে বিরজানন্দজির উদ্দেশ্যে লেখা,
সেখানে তিনি বলছেন যে আমরা যেরূপ কষ্ট করিয়াছি তোমরা সেরূপ কষ্ট করো নাই, তোমরা যেরূপ কষ্ট করিয়াছ পরবর্তী ছেলেরা সেরূপ কষ্ট করিতে পারিবে না। অতএব এই সত্যকে মানিয়া লইয়া তাহাদের সহিত সেরূপ ব্যবহার করো। যাদের সম্পর্কে বিরজানন্দজির অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী মাধবানন্দজি। মাধবানন্দজির কৃপণের কথা আমরা সকলে জানি। মাধবানন্দজির জেনারেল সেক্রেটারি তখন সদ্য মঠে এই শ্রীরামপুরের জল আসছে কলেতে, তিনি মুখ ধুতেন অদ্ভুতভাবে, একবার করে মুখ ধুতেন, এক ভর্তি জল নিতেন আর কলটা বন্ধ করে দিতেন, তারপরে মুখটা ভালো করে ধুয়ে সেটা ফেলে দিয়ে আবার আরেকবার কলটা খুলতেন। এই বারবার কল খোলা আর বন্ধ হতো যাতে এতটুকু জল অপচয় না হয়। এই রকম মানুষকেও বিরজানন্দী, মানে বিরজানন্দী কীরকম ধরনের তুচ্ছতা করেছিলেন আমরা এর থেকে অনুমান করতে পারি। আমরা মাঝে মাঝেই আত্মস্থানন্দজির কাছে বকুনি খেতাম। আমাদের মনে আছে আত্মস্থানন্দজি বলছেন কীরকম তারা তুচ্ছতা করেছিলেন। তখন মঠের এত অবস্থা খারাপ, একটা ইন্টার ক্লাসের টিকিট পাওয়া গেছে, সেই ইন্টার ক্লাসের টিকিটে যাচ্ছেন কে না রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, এখান থেকে তিনি টনকপুর চলছেন, আর তার দুই সেবক, তিনি পরবর্তীকালে স্বামী শ্রদ্ধানন্দ ইনি সেক্রামেন্টো কেন্দ্রের অধ্যক্ষ, আর তখন স্বামী আত্মস্থানন্দজি তখন আমাদের মঠ মিশনের সাধারণ সম্পাদক, তারা তাদের জায়গা নিয়ে আনরিজার্ভ কোচে বাথরুমের সামনে উবু হয়ে বসে তারা এখান থেকে টনকপুর যাত্রা করেছিল। যখন কোনো বড় স্টেশন আসতে থামত তারা গিয়ে তাড়াতাড়ি করে বিরজানন্দজিকে দেখতেন তাদের কি প্রয়োজন আছে, দুজন মিলে ভাগাভাগি করে কাজ করতেন, একজন স্টেশন থেকে জল ধরতেন। এখন এখন যেমন বিসলেরি ছাড়া ট্রেনেতে কীরকম একটা অবাক লাগে না, কতক্ষণে কোনো জল খেতে পারি না, আমাদের খালি মনে হয় কতক্ষণে বিসলেরি আসবে, কতক্ষণে রেল নীর আসবে, একটু ফিল্টার্ড ওয়াটার খেতে পারবো। তখন একেবারে এই স্টেশনের জল ওই থার্মাস থাকতো, আমরাও ছেলেবেলায় দেখেছি যে সেই সবুজ রঙের কাপড় জড়ানো ভিজে থাকতো, ঠান্ডা থাকতো, সে থার্মাসে করে জল ভরে তারপরে বিরজানন্দজির বিছানা করে এই করে দিয়ে আবার তারা ফিরে আসতেন, আবার ওই রকম এখান থেকে টনকপুর ওই হাঁটু বেড়ে যাওয়া। সে সেই তাদের সম্পর্কে বিরজানন্দজি তার খুব কষ্ট হয়েছিল, এবং বিরজানন্দজি লিখেছিলেন শারদানন্দজিকে ছেলেরা ভীষণ রকমভাবে আয়াসী হয়ে পড়েছে। এই তার উত্তরে স্বামী শারদানন্দজি এই চিঠি লিখেছিলেন। বরানগর মঠে তারা মাঝে মাঝেই যাতায়াত করতেন। নারকেলডাঙ্গা থেকে বরানগর অনেকখানি দূর ছিল, পুরো রাস্তা তারা হেঁটে যেতেন। বরানগর মঠের সঙ্গে এমন সখ্যতা তৈরি হয়ে গেল তারা মঠে কিছুদিন বাস করতে চাইলেন। শশী মহারাজ খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন বরাবর, তিনি খোঁজ করতেন এরা পড়াশোনার থেকে পালাবার ভয়ে সাধু হতে আসছে কিনা বা সাধুদের কাছে থাকতে আসছে কিনা। খুব লেখাপড়ায় ভালো ছিলেন তো সব প্রশ্ন করতেন। বিরজানজি বলেছিলেন যে আপনি আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করুন তাতে আমার কোনো আপত্তি নেই, অঙ্ক নিয়ে কিছু আমায় জিজ্ঞেস করবেন, অঙ্কেতে আমি খুব কাঁচা। বিরজানজিকে শশী মহারাজ বলেছিলেন তাহলে এই যখন সামার ভ্যাকেশন হবে সেই সময় তুমি আমার কাছে এসো, তোমাকে আমি এমন অঙ্ক শিখিয়ে দেবো যে তোমার অঙ্ক ভীতিটা একেবারে চলে যাবে। উনি বলছেন ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করে আসবো। তা বাবাকে জানিয়ে আসাতে তিনি অবশেষে এসেছিলেন। কিন্তু বিরজানন্দজিকে এমন এক অঙ্ক তিনি শেখালেন শশী মহারাজ, তাতে জীবনের অঙ্ক কোনো দিন ভুল তো হয়নি আর আসল অঙ্ক কিছু শেখা হলো না। তিনি মঠে এসে মঠে নানা রকম খুঁটিন একটি কাজে লেগে গেলেন। সাধুরাও আহ্লাদে আটখানা, বিরজানন্দজি আহ্লাদে আটখানা। শশী মহারাজের সব কাজে তিনি সাহায্য করতেন, জল আনা, ফুল তোলা, বাসন মাজা, আর শশী মহারাজের সঙ্গে তন্ময়ভাবে তিনি কাটাতেন। শশী মহারাজ প্রতি কাজে কথায় মধ্যে ঠাকুরের প্রসঙ্গ করতেন। যা কিছু বিরজানন্দজির স্মৃতি আপনারা পরবর্তীকালে অতীতের স্মৃতি বা পরমার্থ প্রসঙ্গে পাবেন, যেখানে যেখানে ঠাকুর সম্পর্কে তিনি বলছেন সব শশী মহারাজের কাছে মূলত তার শোনা। এক টানা নেশার মতো দেড় মাস চলে গেল। যেমন বইখাতা বাঁধা দপ্তর নিয়ে তিনি গিয়েছিলেন, তিনি সেই বইখাতা বাঁধা দপ্তর নিয়েই ফেরত চলেন। গণিত আর শেখা হলো না, এমন গণিত শিখলেন যে তার জীবনের অঙ্কগুলো সব গোলমাল হয়ে গেল। জীবনের যে অঙ্কগুলো খুব জটিল ছিল সেগুলো একদম সোজা হয়ে গেল। বাড়ি ফিরে এলেন, পড়াশোনায় আর কিছুতেই মন দিতে পারেন না, ভীষণ কষ্ট হয়। মঠের জন্য তার ভীষণ মন কেমন করে, তিনি মাঝে মাঝেই মঠে যাওয়ার চেষ্টা করেন। তার বাবা খুব প্র্যাকটিক্যাল ছিলেন, বুঝে গেলেন। তার বাবা একদিন তাকে পাকড়াও করে বললেন তোর আসল ভাবটা বল দেখি, শান্ত ছেলে। কিন্তু তিনি ধীরে ধীরে বললেন যে তিনি আর পড়াশোনা করতে চান না, তিনি সাধু হতে চান, বরানগর মঠে যেতে চান।
আমাদের বাবা মা হলে যে কী করতেন বা অন্যের বাবা মা হলে কী করতেন, জুতো পেটাই করতেন বেতায়। কিন্তু তিনি ভারী সুন্দর একটা কথা বললেন, দেখো সংসারে যদি থাকতে হয় ভালো করে লেখাপড়া করতে হবে, যদি সংসারে যদি না থাকো সাধু হতে চাও তাহলে সবটুকু মন প্রাণ উজাড় করে সাধন ভজন করতে হবে। এখন তোমাকে ঠিক করতে হবে তুমি কোনটা করতে চাও। যদি সাধন ভজন করতে চাও অবশ্যই তুমি যাবে, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমার মায়ের অনুমতি নেবে, তার তোমার মায়ের অনুমতি তুমি পাও কি না দেখো। নিষাদকালী দেবী এক কথায় রাজি হয়ে গেলেন, শুধু এক কথায় রাজি হয়ে গেলেন না, তিনি শর্ত দিলেন তিন দিন থাকতে হবে, তিন দিন খুব যত্ন করে খাওয়ালেন। শুধু তাই নয়, তিনি অনেক মিষ্টি তৈরি করলেন, তখন বাড়িতে যা যা মিষ্টি তৈরি করা যেত সেই সব মিষ্টি করে নতুন হাঁড়িতে করে ভরে বিরজানন্দজির সাথে পাঠালেন। বিরজানন্দজি রওনা দিলেন এক নতুন জগতে বরানগর মঠের উদ্দেশ্যে, আর পেছন পেছন তার বাড়ির চাকরও তাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই সব জিনিসপত্র নিয়ে। মা তার জন্য এলামাটি দিয়ে ব্রহ্মচারীর উপযুক্ত পোশাক কাপড় রং করে দিয়েছিলেন এবং ঠাকুর সেবার জন্য নানা রকমের জিনিসপত্র তিনি দিয়েছিলেন, সেগুলো নিয়ে বিরজানন্দজি রওনা দিলেন। সেটা 1891 সালের কথা, এবং ঠাকুরের পরই তিনি প্রথম, ঠাকুরের শিষ্যদের পরই তিনি প্রথম যিনি আমাদের রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন। এই ঘটনার স্মৃতিচারণ করে স্বামী প্রেমানন্দজি তাকে একটা অদ্ভুত সুন্দর চিঠি লেখেন, সেটা অনেক পরে 23 জুন 1914 সালে, সেখানে একটা চিঠিতে আছে। তিনি লিখছেন, কালীকৃষ্ণ চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, আমাদের পৌঁছতে হবে প্রভুর কাছে। তুমি তো বরানগর মঠে ঠাকুরের অদর্শনের পর প্রথম ত্যাগী ভক্ত, দেখতে দেখতে কত দিন হয়ে গেল। তিনি এসে বরানগর মঠে যোগদান করলেন এবং স্বামী রামকৃষ্ণানন্দজির অন্যতম দক্ষিণ হস্ত হয়ে উঠলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি প্রচুর পরিশ্রম করতে পারতেন এবং সেই সময় স্বামী রামকৃষ্ণানন্দজি সবাইকে ছেড়ে দিয়েছিলেন, সবাই নিজেদের সাধন ভজনে মগ্ন ছিলেন এবং শশী মহারাজের কাজ ছিল ঠাকুরের সেবা করা। অদ্ভুত, একেবারে এখনও সেইভাবে হয় যেরকমভাবে আগের দিনে দাঁতন একটুখানি ভেঙে রাখা হয়, ঠাকুরকে মুখ ধুতে দেওয়া হয়, মুখ দেওয়ার জলেই যা যা আমাদের এখন আছে, যে এত পান খাওয়া, ঠাকুরকে এত পান দেওয়া, এইসব শশী মহারাজের তৈরি করা পদ্ধতি। এমনকি শশী মহারাজ নিজে হাতে, তার একটা কপি আমার কাছে আছে, ফটো কপি যদিও, যে ওই দিনকে ঠাকুরের জন্মতিথির দিনকে বিভিন্ন অবতারদের যে পুজো হবে তার কী মন্ত্র হবে, কী তার ধ্যান মন্ত্র হবে, কী তার প্রণাম মন্ত্র হবে, কী ক্রমান্বয়ে সেগুলো হবে, আগেকার দিনে পুঁথির আকারে তুলট কাগজের উপর তিনি লিখে রেখেছিলেন, সেটা এখন মিউজিয়াম আছে। কিন্তু আমরা একটু বুদ্ধিমত্তার সাথে সেগুলো মিউজিয়ামে যাওয়ার পথে জেরক্স করে তার একটা কপি আমাদের কাছে রেখেছি, আমার কাছেও আছে সেই কপি। তো সেই 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 রকম সব কাজকর্ম করতেন এবং পড়াশোনা, গভীর পড়াশোনা করতেন, ঠাকুর সেবা করতেন, মঠের সেবা করতেন, গুরুভাইদের সেবা করার সঙ্গে সঙ্গে আত্মসেবা যেটা ছিল সেটা হচ্ছে ভীষণভাবে পড়াশোনা করতেন। বিরজানন্দজির এই ভাবটি, শশী মহারাজের এই ভাবটি বিরজানন্দজিকে খুব ছুঁয়ে গেছিল। তিনি একবারে মায়ের মতো করে সেবা করতেন। সারদানন্দজি তার একটা কথায় বলেছিলেন, এই ছেলেটা কে ঠিক মায়ের মতো করে সেবা করে। সেই সময় কিছুদিনের জন্য তিনি স্বামী নিরঞ্জনানন্দ এবং রামলাল দাদার সাথে তীর্থে গেছিলেন, গয়া, বোধগয়া, এই সমস্ত তীর্থ দর্শন করে তিনি ফিরে আসেন। 1892 সালের নভেম্বর মাসে শ্রী শ্রী মা তখন জগদ্ধাত্রী পুজো করবার সংকল্প করেছেন জয়রামবাটিতে। শারদানন্দজি, বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন মিত্র, গোলাপমা এবং যোগীন মা ঠিক করেছেন তারা জয়রামবাটিতে যাবেন পূজার সমস্ত দ্রব্যাদি নিয়ে, মা যাতে পুজোতে কোনো রকম কিছু না হয়, অসুবিধা না হয়, এবং জগদ্ধাত্রী পুজোয় কাজ করতে যাবেন। শারদানন্দজি তাকে জিজ্ঞাসা করলেন যে তুই কি যাবি আমাদের সঙ্গে, এক কথায় তিনি রাজি হয়ে গেলেন এবং তারা রওনা দিলেন। প্রথমে তারা বর্ধমানের পথ দিয়ে ঠাকুরের জন্মভূমি কামারপুকুরে গেলেন এবং সেখান থেকে, কামারপুকুর থেকে জয়রামবাটি যে 8 কিলোমিটার পথ, আলপথের ওপর দিয়ে তারা হেঁটে জয়রামবাটি থেকে পৌঁছলেন। তার অদ্ভুত সুন্দর স্মৃতি কথা আছে, যখন গিয়ে পৌঁছলেন, ছোট ছেলে তো, তিনি যখন সাধু হতে আসেন তখন তার খুব কম বয়স ছিল, মাত্র 17 বছর বয়স, কিন্তু তাকে দেখতে আরো কম মনে হতো এবং তিনি তাকে ভীষণ কম মোটাসোটা, বেশ গোলগাল চেহারা ছিল। বিরজানন্দজির চিবুক ধরে মা, বিরজানন্দ প্রণাম করা মাত্রই মা তার চিবুক ধরে চুমু খেয়ে আশীর্বাদ করেছিলেন এবং সেইখানে জগদ্ধাত্রী পুজো দিন তারা কাজকর্ম করেছিলেন। সেই সময় মায়ের সঙ্গে তার খুব বেশি যে কথা হয়েছিল তা না,
কিন্তু তার সেই সময় দুটো স্মৃতি আছে যেটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কামার পুকুরে তিনি ওই জয়রামবাটিতে থাকাকালীন মাঝে মাঝে তিনি পায়ে হেঁটে কামার পুকুরে আসতেন। কামার পুকুরের স্মৃতি তিনি পরবর্তীকালে একটি চিঠিতে লিখছেন এরকম, সেখানে অর্থাৎ কামার পুকুরে থাকাকালে এক অপূর্ব পবিত্রতা শান্তি ও আনন্দের ভাবে পূর্ণ হয়ে থাকতুম এবং ঠিক ঠিক বোধ করতুম উই আর ট্রেডিং অন হোলি গ্রাউন্ড, আমরা পূর্ণ ভূমির মধ্যে বেড়াচ্ছি। সেই পর্ণকুটিরের কী মোহিনী শক্তি, যেন ট্যাঞ্জেবল ভাইব্রেন্ট উইথ স্পিরিচুয়ালিটি, প্রত্যক্ষ আধ্যাত্মিকতায় মুখরিত, যেন পৃথিবী ছাড়া বোধ হতো। এইটার কথা তিনি বলেছেন একবারে গভীরভাবে ভাবিত। আমরাও যখন ছেলেবেলায় গেছিলাম, এখন এত মডার্নাইজড হয়েছে, যদিও কুটিরগুলো একই রকম আছে, কিন্তু সেই যে আগের যে মাদকতা সেটা যেন কোথায় একটা খুব মিসিং বোধ হয়। কিন্তু একটা সময় যখন আমরা ছোটোবেলায় গেছি, যখন ওই বাড়ির পাশ দিয়েই ইয়ে যেত, 77 সালের আগে ওই বাড়ির পাশ দিয়ে যখন বাস যেত, তখন সেই অত হইচইয়ের মাঝখানে তার বাড়িটা মনে হতো, ঠাকুরের বাড়িটা মনে হতো বড্ড নির্জন, বড্ড শান্ত, পৃথিবী থেকে একবারে সম্পূর্ণ আলাদা। ঠাকুরের সেই ছোট বিগ্রহ, তখন এত কাপড়ের ঘটা ছটা ছিল না, আমার এখনও মনে আছে একটা হলুদ রঙের কাপড় পরানো ছিল, সেই স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে গেঁথে আছে। এই ঠাকুরকে গিয়ে দেখলাম যে আমারই মতো ছোটোখাটো একটা বাচ্চা ছেলে বসে আছে, এই ঠাকুরের বিশাল বিরাট কিছু বয়স নয়, আমারই মতো, মানে একটা অদ্ভুত রকমের একটা আমরা যেমন সম্পৃক্ততা অনুভব করি কামার পুকুরে গেলে, আর ছোট্ট ছেলে মনে হয়, আমার তো এখনও গেলে মনে হয় এমনি করে গালটা যদি টিপে দেওয়া যায় ঠাকুরবা তো খুব খুশি হবে, ছোট্ট শিশুর মতো, গদাধর একবারে ছোট্ট শিশুর মতো। সেই জায়গাতে তিনি তার গিয়ে মনে হলো সেই পর্ণকুটিরের ভেতরে যেন জমজমাট আধ্যাত্মিকতা আছে। এবং মায়ের কাছে কাটানোর পরে তিনি যখন ফিরে এলেন, তখন এক অদ্ভুত শূন্যতা তার ভেতরে কাজ করছিল। তিনি লিখেছেন, শূন্য হৃদয় নিয়ে বরানগর মঠে ফিরে এলাম। শূন্য হৃদয় বা বলি কেন, মায়ের অপার্থিব ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে ফিরে এলাম। মার কথা যা সামান্য শুনেছিলাম তা কে জানত যে মা এরকম, এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতে আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতাম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা, মা সম্পর্কে এই কথা। মা একবারে কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন যেদিনকে তারা এসেছিলেন, বিরজানন্দজি এবং বাকিরা যারা ফিরে এলেন, মা একবারে ভীষণ রকমের কাঁদছিলেন, মানে সমস্ত মুখ লাল হয়ে গিয়েছিল, এবং যত দূর দৃষ্টি যায় মা সেই গরুর গাড়ির পেছন পেছন হাঁটতে 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 এসেছিলেন। তারপরে যখন তারা নতুন রাস্তায় উঠে গেলেন, তখন মা দাঁড়িয়ে থাকলেন, যত দূর দেখা যায় একবারে বিন্দু যখন হয়ে গেল তখন তিনি ফিরে এসেছিলেন। এইরকম ভালোবাসায় ভরা মা ছিলেন। মা সম্পর্কে এটা তার সবচেয়ে বড় অ্যাসেসমেন্ট। পরবর্তীকালে যেটা তিনি বলতেন সেটা হচ্ছে, মা সম্পর্কে তিনি বলতেন, মা হলেন জন্ম জন্মান্তরী, চিরকালের আমাদের মা। মা সম্পর্কে ইম্প্রেশনটা তিনি আমাদের সকলের মনের মধ্যে বসিয়ে দিয়েছিলেন। জয়রামবাটি থাকাকালীন তার একটু একটু করে ম্যালেরিয়া হয়েছিল, কিন্তু সেটা একবারে ফুটে উঠলো যখন তিনি বরানগর মঠে ফিরে এলেন। তিনি এবং শারদানন্দজি ভীষণ রকম ম্যালেরিয়ায় পড়লেন। তখন তো বরানগর মঠে কিছু খাবার দাবার ছিল না, তখন সাধুদের থাকার জায়গা ছিল বলরাম বসুর বাড়িতে, সেখানে উপযুক্ত পত্র টত্র পাওয়া যেত এবং বলরাম বসুর বাড়ির লোকেরাও অত্যন্ত সেবা করতেন সাধুদের। নিরঞ্জনানন্দজি সবসময় সুপারভাইজার, তাই নিরঞ্জনানন্দজির নেতৃত্বে শারদানন্দজি এবং আমাদের বিরজানন্দজি কালীকৃষ্ণ তারা এসে এই বাড়িতে, এই বলরামবাবুর বাড়িতে থাকা শুরু করলেন এবং সেইখানে তাদের চিকিৎসা হতো। সেখানে একটা ভারী ভালো স্মৃতিকথা তার আছে, সেটা হচ্ছে যখনই একটু শরীর ভালো লাগতো, ম্যালেরিয়া তো সবসময় জ্বর পায় না, জ্বর যখন ছেড়ে যেত তিনি একটু ঝটপটে পরিষ্কার মনে হতো, তখন তিনি হাঁটতে হাঁটতে বলরামবাবুর বাড়ি থেকে বেরিয়ে সামনের বাড়ি তার প্রতিবেশীর বাড়িতে যেতেন। আর মাত্র 3 মিনিট বাকি আছে, আর এসে লাভ নেই, 3 মিনিটের মধ্যে তা সেই তার বাড়িতে যেতেন। সেই প্রতিবেশীর নাম ছিল গিরিশচন্দ্র ঘোষ, যিনি একবারে তার ভালোবাসা, তার ভীষণ রকমের ভক্তি দিয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন। এই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ তার মনের ভেতরে একবারে ভীষণ রকমের গেঁথে যায়। 1892 সালে শেষ কথা, মঠ তখন আলমবাজার মঠে এসে গেছেন, বরানগর মঠের মতো সেখানেও আলমবাজার মঠে তারা আসতেন এবং
এবং সাধুদের ছেলের এবং সাধুদের সেবাতে নিজেকে একেবারে উজাড় করে দিয়েছিলেন। এই সময় তিনি কিছুদিন গোপালের মায়ের সেবা করার সুযোগ পেয়েছিলেন, যেটা দিয়ে আমরা শেষ করব। গোপালের মায়ের সঙ্গে তার দেখা গৃহত্যাগের আগেই হয়েছিল, এই নতুন করে কামারহাটের এই মায়ের গোপালের মায়ের সঙ্গে তার দেখা হয়নি। তিনি গোপালের মায়ের স্মৃতি কথা বলতে বলতে তিনি বলেছিলেন, সেই পুরনো ইদোপোড়া ঘরটি যেন ভগবত ভাগের স্পন্দনে পরিপূর্ণ একটি মন্দির বলে মনে হতে লাগলো, যেন ঠাকুর এখানে জলজ্যান্ত বিরাজ করছেন। তার গোপালগত প্রাণতা, কঠোরতা, বৈরাগ্য, সরলতা, সকলকে গোপাল বলে ডাকা, যেন সাক্ষাৎ মা যশোদা। মহারাজ তার শ্রুতি কথা এগুলো আমরা পাই মূলত ভক্তদের লেখা চিঠি থেকে। শ্রদ্ধানন্দজি এই সমস্ত চিঠি থেকে কপি করে রাখতেন, সেই কপির সেই তার থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে যাই। 1891 সালে মঠ আলমবাজার মঠে, 92 সালে শেষ ভাগে মঠ আলমবাজারে এলো, এবং 1893 সালে থেকে তিনি আরও বেশি যেন উদ্যোগ নিয়ে কাজ করতে থাকলেন। কিন্তু 1893 সাল থেকে তিনি বারবার জ্বরে ভুগতে থাকলেন, ভুগতে ভুগতে তার চেহারা খুব খারাপ হয়ে গেল। এবং নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে একসময় মা এসে আছেন, সেই সময় মা তাকে দেখে ভীষণ রকমের কষ্ট পেলেন, যেটা আমরা আগেও বলেছি। মা বললেন, দেখো বাবা, তোমাকে দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো, তোমার কেমন গোলগাল শরীরটি ছিল, ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন কি চেহারা হয়ে গেছে। ওরা সাধু পক্ষীর মানুষ, তোমায় কী বা খাওয়াবে, তুমি কিছুদিন বাড়ি গিয়ে থাকো, সেখানে ওষুধপত্র আর পুষ্টিকর প্রত্যাদি করে শরীরটা সারিয়ে নিয়ে নাও। মা ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন, বুঝেছিলেন এখানে থাকলে এটা কিছু হবে না। কিন্তু মায়ের এই আদেশ যেন তার বুকের মধ্যে ভীষণ রকমের লাগলো। মা তখন এই যোগানন্দজি মাঝ তাকে শিখিয়ে দিলেন, মাকে গিয়ে বলো বাড়িতে গিয়ে থাকবো, তা সাধন ভজন কি, আমার তো মন্ত্রদীক্ষাই হয়নি, আমি কি বলবো। তখন ওই মা তাকে মন্ত্রদীক্ষা দিলেন, শুধু ইষ্টমন্ত্র দিলেন না, সাধন প্রণালী সব বুঝিয়ে দিলেন। সবার শেষে এটা করলেন, মাতার বরাভায় করস্পর্শ দিয়ে তার মাথায় হাত দিলেন, এমন এক হাত যেন তিনি যখন মাতার মধ্যে হাত দিচ্ছেন তখন তিনি একটা গভীর শক্তি অনুভব করছিলেন। তিনি দৃঢ় সংকল্প করলেন যে বাড়ি ফিরে গিয়ে মায়ের নির্দেশ মতো সাধন ভোজন পূজাপাঠ নিয়ে জীবন কাটাবেন। তিনি তারপরের দিন, সেদিন বর্ষাকাল ছিল, সন্ধ্যার দিকে তিনি আলমবাজার মঠের উদ্দেশ্যে যাত্রা করলেন। সমস্ত রাস্তায় আকাশ ভরা মেঘ, টিকটিক করে বৃষ্টি পড়ছে। কালীকৃষ্ণ নৌকায় চড়লেন, চলতি নৌকায় নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাড়ি থেকে তার রওনা দিলেন। মা যতক্ষণ তাকে দেখতে পেয়েছিলেন অপলক দৃষ্টিতে দেখেছিলেন, এবং বিরজানন্দজির এই দুঃখ, এই বেদনা মাকে যেন ভীষণভাবে স্পর্শ করেছিল। শুধুমাত্র তিনি মাকে ছেড়ে যাচ্ছেন বলে তার দুঃখ হয়নি, মায়েরও সন্তানকে ছেড়ে থাকতে ভীষণ রকমের দুঃখ হয়েছে। আগামী দিন বিরজানন্দজির পরবর্তী জীবনের ঘটনা আমরা পড়ব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।